friends, welcome back to my channel. Welcome back to me and my mom. এটা একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বলো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো কালকে আমি একটা ভিডিও দেখেছি আমাদের খুব ভালো একজন মানে বড় ক্রিয়েটর, আমার কাছে তো বড় ক্রিয়েটরই, আমার খুব ফেভারিট সঙ্গীতাস লিটল ওয়ার্ল্ড। তো আমি সবসময় ওনার ওর ভিডিও খুব ফলো করি, খুব পছন্দ করি। আর ব্যাপারটা হলো আমি অন্যদিকে যাচ্ছি না, অন্য কোনো পয়েন্ট আমি এখানে তুলতে আসিনি। আমি একটা পয়েন্ট তুলতে এসেছি যে ও ওই চ্যানেলে একটা চ্যানেলের নাম নিয়েছিল ঝুমার লাইফস্টাইল। তো ওই চ্যানেলটার ব্যাপারে আমি ভিডিওটা করছি। তো তোমরা প্লিজ এই চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো। ওখানে যে দিদিটা আছে ওনার হাজব্যান্ড খুবই অসুস্থ আছে, খুবই অসুস্থ। তোমরা ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে যখন মানে এদের সাপোর্টের অনেক বেশি দরকার হয়। এমন না আমাদের কাউ আমাদের বা অন্য কারোর সাপোর্টের দরকার নেই, সবারই সবার কাছ থেকে সাপোর্টের দরকার। আমরা এখানে একসাথে, আমি খুব ইউনিটিতে বিলিভ করি যে একসাথে মিলে একটা সাকসেসের দিকে আরও বেশি করে আমরা যেতে পারবো। ইকুয়ালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইকুয়ালিটি ইউনিটি, এটাতে আমি বিলিভ করি। কিন্তু যখন এরকম কিছু মানুষ থাকে, এরকম কিছু এই ক্ষেত্রে চ্যানেলসের কথা আমি বলছি, চ্যানেল থাকে যেখানে সত্যি খুবই আমাদের সাপোর্টের দরকার পড়ে, খুবই আমাদের পাশে থাকার দরকার পড়ে। এই চ্যানেলটা ওরকমই একজন। আমি কাউকে এখানে কিছু, আমি আই অ্যাম নট এক্সপার্ট, আমি একদমই এক্সপার্ট না, কিন্তু আমি শুধু সাপোর্টের কথাই বলছি। আমি সাপোর্ট করতে পাশে দাঁড়ানোরই কথা বলছি। সাপোর্ট করা মানে এমন না যে তাদের খুব নিডি, মানে তাদের আমি কোনো মতে উইক করছি না, দে আর নট উইক, দে আর দ্য স্ট্রংগেস্ট। যখন আমরা এরকম বলি যে হ্যাঁ প্লিজ সাপোর্ট করে, তার মানে এমন না তারা খুব আমাদের সাপোর্ট ছাড়া ওদের চলবে না, সেটা একদমই না। ওরা নিজেদের জায়গা খুবই স্ট্রং, খুবই পাওয়ারফুল। কিন্তু আমরা যদি অনেকজন মিলে একটা জিনিস হয় তখন ওটার, আমরা সবাই জানি, তখন ওটা আরও বেশি ভালো হয়, সাকসেসফুল হয়। যদি ভালোবাসা দিয়ে পাশে দাঁড়ানো যায় তো তার মতন সুন্দর জিনিস আর হতেই পারে না, এটাই বলার, এটাই ছোট্ট একটা কথা বলা। তো প্লিজ তোমরা এই চ্যানেলের ভিডিওটাকে দেখো, তোমরা ভিডিও দেখে তোমরা সাপোর্ট করো চ্যানেলটাকে, আর যত দূর সম্ভব সবাই তোমরা খুব খুব করে শেয়ার করো। আর কালকে আমি একটা মোবাইলটা আমি রেখে দিচ্ছি। কালকে আরেকটা আমার না বললেই নয়, বলতেই হবে। তো সঙ্গীতাদির এই কথাটা আমার খুব ভালো লেগেছে, তো আমি এই কথাটার সাথে আমি এগ্রিও করি। অন্য কোনো দিকে অন্য চ্যানেল কে কি মানে কে কীভাবে করছে, কে মানে অন্য কোনো চ্যানেলের কথা আমি মানে বলতে আসিনি। আমি খুব ওয়ান টু ওয়ান বিলিভ করি। আমার যখন কোনো জিনিস খারাপ লাগলো তাহলে আমি বললাম যে এই জিনিসটা আমার ভাল লাগেনি, কিন্তু আমি কাউকে কম্পেয়ার করি না, ওটা ভালো লাগেনি বলে আমারও ভালো লাগতে হবে না, সেই হিসাবে আমি বলি না। আমার ভালো লাগেনি, এটা আমার পয়েন্ট অফ ভিউ, আমি সবসময় নিজের পয়েন্ট অফ ভিউতে বিলিভ করি। আর এটা খুব যেটা ভাল লাগে তখন মানে অন্য চ্যানেল কে কী করছে ওটাতে আমি বিলিভ করি, আমি ওয়ান টু ওয়ান বিলিভ করি। ধর আমি সুতোপাদিকেও খুব পছন্দ করি, ইন্দ্রাণী আন্টিকেও খুব পছন্দ করি, তারপরে সঙ্গীতাদিকেও খুব পছন্দ করি, অপূর্বা বৃষ্টি ব্লগ ওদেরকেও খুব পছন্দ করি, তারপরে মুনমুনদিকেও খুব পছন্দ করি, মানে ইন্ডিভিজুয়াল বেসিস। ধরো আমি সঙ্গীতাদির কোনো ভিডিও দেখলাম আমার খুব ভালো লাগলো, তো আমি ওকে আমি সবসময় কমেন্টে এটাও লিখি, সঙ্গীতাদি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে খুব ভালো লাগলো তোমার ভিডিও। অনলি ওয়ান টু ওয়ান, মানে একজন একটা ভালো কাজ করছে ওটা আমি অ্যাপ্রিসিয়েট করি, ওটা আমি ওকে বলছি, ডাইরেক্টলি ওকে বলতো। তেমনই ওর কালকের কথাটা আমার খুব মানে মনে লাগলো কথাটা, সেটা হলো যে এই যে স্বার্থ নিয়ে বলি, নিঃস্বার্থভাবে সবার পাশে দাঁড়ানো একদমই ঠিক। এই কথাটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, তাই আমি শুধু যে ঝুমার লাইফস্টাইলের জন্য করছি সেটা না, ওটা তো বললামই। তবে সঙ্গীতাদিকেও এই কথাটা বলছি যে খুবই আমার ভালো লাগলো তুমি যে কথাটা বললে, আমি আমার লাইফে প্রচণ্ড এটা মানি, প্রচণ্ডভাবে মানি। কিন্তু হয়তো আমারও হয়তো সামহাও ভুল হয়, আমি কোনো ইউটিউবের ব্যাপারে বলছি না, কোনো আমার মানে ইউটিউব রিলেটেড কিংবা প্রফেশনাল লাইফ রিলেটেড কিংবা ধরো ফ্যামিলি লাইফ রিলেটেড একদমই না। মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু হয়তো পার্সোনাল লেভেল থেকে সামহাও আমরা অনেকে একটু 1% হলে স্বার্থ আমাদের চলে আসে, একটু স্বার্থপর হয়েই পড়ি, হতেই পারে, দ্যাট ইজ হিউম্যান সাইকোলজি, হিউম্যান নেচার। কিন্তু সঙ্গীতাদি যেটা বললো তারপর থেকে আমার আরও নিজের উপর আরও রিয়ালাইজ হলো, একটুও যদি আমি কোনো ক্ষেত্রে স্বার্থ হয়েও থাকে সেটা এখন থেকে আর আমি করবো না। আমি কিন্তু ইউটিউব নিয়ে বলছি না, আমি আমার নিজস্ব
পার্সোনাল লাইফের কথা বলছি, মানে আমার নিজের নিজস্ব পার্সোনাল কথা বলছি। তো একটুও যদি আমি স্বার্থ হয়ে থাকি তো সেটা একদমই উচিত না, তো সত্যি একদমই ঠিক। যখন আমরা কাউকে সাপোর্ট করছি তখন তার মধ্যে কোনো স্বার্থ থাকে, তার মানে 1% যেন স্বার্থ না থাকে, তাহলে সেই সাপোর্টের কোনো মানেই হয় না। তো সাপোর্ট থেকে না সাপোর্ট করাই ভালো। তো যেখানে আমরা উইদাউট আনকন্ডিশনালি আমি করছি, যেখান থেকে আমি ধরো রিটার্নে ধরো কিছু পাচ্ছি না কিন্তু তাও আমি মানুষটাকে সাপোর্ট করছি, তো তার মানে আমার সাপোর্টটা ইজ লাইক 100% পিওর অ্যান্ড 100% অনেস্ট। তো সেই সাপোর্টের কিন্তু দাম আছে। একদমই তুমি ঠিক বলেছো সঙ্গীতা, খুব ভালো লেগেছে বলে এই কথাটা আমি আমার ভিডিওতে বললাম। আর তোমরা সবাই ঝুমার লাইফস্টাইলকে ওই চ্যানেলটা দেখো, প্লিজ অনেক অনেক করে শেয়ার করো। থ্যাংক ইউ।